Assalamu alaikum everyone. Asha kori shobai bhalo achen. Coherence and cohesion for writing task 1. It's a otanto guruttopurno task achievement motoi. Writing task 1 e 6.5 to 7 or tar che beshi paoar jonno. Coherence and cohesion er khetre kichu bishoy ekjon IELTS candidate ke লক্ষ্য করতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে স্ট্রাকচারিং অ্যান্ড প্যারাফ্রেজিং, দ্যাট মিন্স যে ফিচার্সগুলো আছে, ফর এক্সাম্পল লাইন চাটে স্ক্রিনে যেটা আছে ফিচার্সগুলো আপনি যখন আপনার রাইটিং টাস্ক 1 রাইটিং স্ক্রিপ্টে ইনক্লুড করবেন তখন অবশ্যই স্ট্রাকচারটা ক্লিয়ার হইতে হবে এবং প্যারাফ্রেজ করতে হবে যে এটা কতটুকু বেড়েছিল, কতটুকু কমেছিল বা কোথায় স্টেবল ছিল, অথবা আপনি যদি কখনো কম্প্যারিজন করতে চান একটা ডেটার সাথে আরেকটা ডেটা, যেমন বেয়ার্স এর সাথে আপনি ডলফিন এই এলিমেন্টস এর সাথে আপনি কম্প্যারিজন করবেন, তখন অবশ্যই ডেটা বা ইনফরমেশন তো আপনাকে ক্লিয়ারলি ইনক্লুড করতে হবে। নাম্বার 2 হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস লাইক কানেক্টরস, যখন আপনি একটা সেন্টেন্স শেষ করেছেন আর একটা সেন্টেন্স শুরু করবেন তখন অবশ্যই আপনাকে কিছু লিঙ্কিং ওয়ার্ডস অর কানেক্টরস বা লিঙ্কিং ডিভাইসেস অ্যাড করতে হবে, এবং যদি আপনি এগুলো ঠিকভাবে অ্যাড করতে পারেন তাহলে 0.5 ব্যান্ড স্কোর আপনার অলওয়েজ ইনক্রিজ থাকবে। যেমন আপনি বডি পার্টের শুরুতে লিখতে পারেন টু বিগিন উইথ, টু স্টার্ট উইথ, অথবা টু কমেন্স উইথ, আপনি সেকেন্ড সেন্টেন্স লেখার ক্ষেত্রে অ্যান্ড দেন ফলোয়িং টু দিস অ্যাড করতে হবে। নাম্বার থ্রিতে আপনাকে কিছু জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে প্ল্যান। আপনি রাইটিং স্টার্ট করার পূর্বে আপনাকে কিছু প্ল্যান করতে হবে যে ইনফরমেশনগুলো আপনি বডি পার্ট 1 এন্ড বডি পার্ট 2 তে কিভাবে ইনক্লুড করবেন, লাইক আপনি কি কম্প্যারিজন দিয়ে ইনক্লুড করবেন নাকি জাস্ট আপনি ফোকাস করবেন যেটা কখন শুরু হয়েছিল কখন শেষ হয়েছিল এবং ইনফরমেশনগুলো ইনক্রিজ করেছিল নাকি ডিক্রিজ করেছিল বা কি ট্রেন্ড আপনি লিখতে চান, স্টেবল নাকি ফ্লাকচুয়েটিং, এই জিনিসগুলো আপনাকে সঠিক জায়গায় উপস্থাপন করতে হবে। মিস আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মিস্টেক্স, যেটা একজন আইএলটিএস ক্যান্ডিডেট খুব সহজেই করে ফেলে না বুঝে বা বুঝতে না পেরে, সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডসগুলো আপনি অবশ্যই রাইট প্লেসে ইউজ করা জানতে হবে। সেক্ষেত্রে ফর এক্সাম্পল আপনি এখানে যদি দেখি আমরা, সো এখন আপনি তুলনা করবেন সেক্ষেত্রে আপনি প্রথমে লিখবেন ইনক্রিজিং টেন অথবা ডিক্রিজিং টেন, আর এই ক্ষেত্রে 17 সালে বেয়ার্স শুরু হয়েছিল 10%, বাট হাউএভার অন দ্য আদার হ্যান্ড আপনি ইউজ করে এটা কি করতে পারেন, কম্প্যারিজন করতে পারেন যে ডলফিনটা শুরু হয়েছিল 150, সো যখন আপনি কম্প্যারিজন করবেন তখন সেন্টেন্সের মাঝামাঝি বা সেন্টেন্সের শুরুতে আপনাকে অপোজিট ট্রানজিশন এর একটি লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে এবং সঠিক উপায় এটা ইউজ করা জানতে হবে, আদারওয়াইজ কিন্তু ব্যান্ড স্কোরটা কমে যাবে। আর লাস্টে যেটা আছে রেফারেন্স, আপনি অবশ্যই রেফারেন্স ইউজ করবেন, লাইক বলতে পারেন যে বেয়ার্স শুরু হয়েছিল 2017 সালে, এরপরে আপনি ইট ইউজ করতে পারেন, আপনি দিস ইউজ করতে পারেন, ফার্দার যে ইনক্রিজিং ট্রেন্ড বা ডিক্রিজিং ট্রেন্ডটা আছে সেটা বোঝানোর জন্য এটাকে আপনি প্রোনাউন হিসেবে ধরতে পারেন, লিঙ্কিং ডিভাইস হিসাবে ধরতে পারেন, কারণ কি একই ভোক্যাবস যদি বারবার ইউজ করেন বা একই সেন্টেন্স স্ট্রাকচার বা একই সাবজেক্ট বারবার ইউজ করলে ব্যান্ড স্কোর তো অটোমেটিক আপনার কমে যাবে, সো ইউজ রেফারেন্সেস এই বিষয়টি একটু মাথায় রাখতে হবে এবং ট্রাই করতে হবে কিছু প্রোনাউন ইউজ করার জন্য।